বাইকটার হচ্ছে আপনার ক্লাচ প্লেট পুড়ে গেছিল, আর ভিতরে ক্লাচ প্লেটের ভিতরে নাট ছিল, সে নাট লুজ থাকার কারণে ক্লাচ প্লেটগুলো পুড়ে যায় এবং ক্ষয় হয়ে যায়। এরপরে পাশাপাশি ইঞ্জিনের একটা বাড়তি সাউন্ড বের হয়েছে, যেটার কারণে একটা ওয়েল সিল থাকে, সে ওয়েল সিলের কেটে গেছিলো ভিতরে, ক্লাচের ভিতরে থাকে, সেটাও কেটে যাওয়ার কারণে ইঞ্জিনের সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। এ হচ্ছে ইয়ামাহা FZS 62, এটা সাউন্ডটাও একটু শোনায় আপনাদের। টক টক করে একটা সাউন্ড আসছে, এটা হচ্ছে ওয়েল সিলের কারণে, মোবিল পায় না বাইকে, এই কারণে আসলে এই সাউন্ডটা বের হয়ে গেছে। আশা করি আপনারা একটু বাইক চালাবেন একটু সতর্ক করে, একটু দেখবেন ঠিকঠাক মতো আসলে মোবিলগুলো মেনটেন্স করবেন, ওয়েল ফিলার চেঞ্জ করবেন, তাহলে আশা করি এই ধরনের সমস্যাগুলো হবে না। আর ওনার ভাগ্য খারাপ, ভিতরে নাট খুলেছিল যার ফলে ক্লাসমেটগুলো নষ্ট হয়েছে। অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। নাটগুলো টাইট দিচ্ছে, এই নাটগুলো হচ্ছে লুজ ছিল বাইকের ভিতরে, আর এই নাটগুলো লুজ থাকার কারণে ক্লাচ প্লেটটা আরও বেশি তাড়াতাড়ি চলে গেছে। আসলে আমি ইয়ামা ব্র্যান্ডের গাড়ি কখনো এরকম পাইনি, তো মানে শতকরার মধ্যে 11টা এরকম হতে পারে, তো এই বাইকে সেটাই হয়েছে। আর ওনার সাউন্ডটা হচ্ছিলো ঠিক 10 দিন হচ্ছে সাউন্ডে আসতেছিল, তারপরে না হয় তখন এইগুলো দেখলাম আর কি, খুললাম সব কিছু দেখার পরে এই অবস্থা। এখানে যে নাটগুলো টাইট দিচ্ছে এগুলো লুজ ছিল, যার ফলে গ্যাপিং পাওয়ার পরে এই ক্লাচ প্লেটের ফাইবারগুলো আপনার চলে গেছে। একটা বাইক হচ্ছে ক্লাচ প্লেট 30,000 কিলো যায়, আবার 50,000 কিলো যায়, আবার দেখা যায় 500 কিলো তো ক্লাচ প্লেট চলে যায়। এটা কারণ হচ্ছে আপনার চালানোর জন্য, আর ওনার চালানে কোনো ফল্ট ছিল না, ওনার চালানের পারফেক্ট ছিল, আর সমস্যা ছিল ভিতরেই, যার ফলে আসলে এগুলো চলে গেছে, যার ফলে হচ্ছে ক্লাচ প্লেটের এই নাট লুজ কারণে এই ফাইবারগুলো সব খুলে গেছে। আর খুলে যাওয়া মানেই হচ্ছে আপনার গাড়ির পুরো ক্লাচ প্লেট, এই হচ্ছে অবস্থা। আর ক্লাচ প্লেট লাগাইলে অনেকেরই যারা মেকানিক যারা লাগান বাইরে, ক্লাচের একটা সেট আপ আছে, ক্লাচের যদি অ্যাডজাস্ট বোল্টের যদি সমস্যা হয় তাহলে ক্লাচ প্লেট টিকবে না। সব জায়গায় ক্লাচ প্লেট যারা বোঝে তাদেরকে দিয়ে ক্লাচ প্লেট লাগাবেন, যারা বাইক চালান, ক্লাচের সিস্টেম তো অ্যাডজাস্ট করার সিস্টেম আছে, এখানে ওপরে নিচে 3টা পয়েন্ট আছে, এবং তারপর হচ্ছে আপনার মাঝখানে একটা অ্যাডজাস্ট নাট আছে, এই নাটটা দিয়ে এটাকে ওইভাবে সেটিং করতে হয়, যার ফলে আপনার ক্লাসটা পারফেক্ট থাকে। এটা